আসসালামু আলাইকুম। আজকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আমরা একটা টিউটোরিয়াল বানাচ্ছি। আসলে যারা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর গর্বিত সৈনিক হিসেবে এই গর্বিত পেশায় নিযুক্ত করবা নিজেদেরকে, তো সেক্ষেত্রে আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপরে টিউটোরিয়াল আকারে তোমাদের সামনে উপস্থাপন করি। কারণ তোমরা টিউটোরিয়াল আকারে যদি কেউ ঘরে বসে দেখো, কেউ উপকৃত হলে ওটাই আমাদের একটা সার্থকতা। যে না, যারা আসতে পাচ্ছে না আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে, তারা আমাদের টিউটোরিয়াল গুলো দেখে একটু হলেও ঘরে নিজে বসে প্র্যাকটিস করে উপকৃত হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা বরাবরে সবসময় তো ক্লাস হয়, আজকের ক্লাসটা একটু ভিন্ন আঙ্গিকে হবে। কারণ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যখন তোমরা সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তো গণিত চ্যাপ্টার একটা থাকে, গণিতের বিষয়ের উপরে পরীক্ষা হয়। এই পরীক্ষার ক্যাটাগরি এবং কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে বা কোন টাইপের বিষয়গুলো আমরা পড়ে গেলে গণিতটা সহজে ভালো করতে পারবো, এই বিষয়টা নিয়ে আজকে আমরা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছে। আমার পাশে আছে আমাদের একাডেমির গণিত শিক্ষক সুমন। সুমন এখানে চেষ্টা করছে, আমাদেরও চেষ্টা আছে, যাতে যারা সামনে বসে আমাদেরকে দেখছো, যারা আমাদেরকে ভিডিওতে দেখছো, সবার জন্য আমাদের শুভকামনা, যাতে তোমরা ভালো কিছু শিখে ভালোভাবে প্র্যাকটিস করে যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারো। তো যাই হোক সুমন, আমরা তো ক্লাস শুরু করতে পারি, তাই না? জাস্ট আমরা শুধু হচ্ছিল প্রত্যেকটা ক্যাটাগরি, আমাদের তো যে সিলেবাসটা আছে ওই ক্যাটাগরি প্রত্যেকটা অনুযায়ী আমরা জাস্ট একটা করে আমরা এক্সাম্পল দিয়ে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব, যাতে তারা পরবর্তীতে ওই আঙ্গিকে সবাই যাতে ঘরে বসে প্রস্তুতি নিতে পারে। আর যারা মনে করছো সোলজার ট্রেনিং একাডেমিতে আসা প্রয়োজন প্রবল প্রস্তুতির জন্য, অবশ্যই তোমাদেরকে স্বাগতম। আগে থেকে তোমরা একটা জিনিস ধরে রাখো, কারণ তুমি যত বেশি প্রস্তুতি নিবা, প্রস্তুতি যত বেশি তোমার থাকবে, তুমি যে কোনো পরীক্ষায় তুমি সবার থেকে কিন্তু ভালো করতে পারবে। তাহলে আমরা তো শুরু করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমি আজ শুরু করতে চাচ্ছি প্রথমে শতকরা, হ্যাঁ শতকরা অঙ্ক দিয়ে। হ্যাঁ, শতকরা তোমাদেরকে শুরুতে আমি অবশ্য করেছিলাম, আজকে শতকরা থেকে প্রথম থেকে শুরু করবো। হ্যাঁ, কীভাবে শতকরা অঙ্ক বললাম, কীভাবে খুব সহজেই আয়ত্ত করা যায়। হ্যাঁ, এখান থেকে আমরা যেমন যদি আমি এভাবে বলি যে বার্ষিক শতকরা মুনাফা বার্ষিক শতকরা 500 টাকার, এখানে আমি একটা জিনিস বার্ষিক শতকরা 10% মুনাফা। হ্যাঁ, 10% এভাবে লিখতেছি, বার্ষিক শতকরা 10% মুনাফায় ৫০০ টাকার তাহলে অঙ্কটা আমি কিভাবে করতেছি দেখো, যে এখানে বলছি বার্ষিক, জি স্যার, 10% মানে শতকরা, ঠিক আছে, 10% মুনাফায় 500 টাকা, 3 বছরের মুনাফা কত? তাহলে এখান থেকে পার্সেন্ট মানে কি, 10% বলতে এখানে হচ্ছে সুদের হার, যেটা কি আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে লিখব কি মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার দি হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আর ইকুয়াল কত লিখব, 10%, পার্সেন্টকে আমরা
একটু ভেঙে লিখবো কিভাবে, 10%, তাহলে 10/% থাকলে নিচে 100 হবে। এখানে মুনাফায় 500 টাকা, তার মানে এটা হচ্ছে কি আসল। তাহলে আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আসল হচ্ছে পি, পি ইকুয়াল 500 টাকা। এখানে কত বছর, সময় কত হচ্ছে 3 বছর, তাহলে সময়কে এন দিয়ে প্রকাশ করি, সময় হচ্ছে এন, এন ইকুয়াল 3 বছর। এখান থেকে আমি এখন কি বের করতে পারবো, মুনাফা। তা মুনাফা আমি কি জানি, মুনাফা, মুনাফা কি, মুনাফা আই, মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা আই সমান হওয়ার মুনাফা বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা জানি কি, মুনাফার সূত্র জানি আই, আই সমান কি, আই ইকুয়াল কি, মুনাফা স্যার পি আর এন, পি আর এন, গুড, পি আর এন। এখান থেকে আমি কি বের করব, মুনাফা বের করব। তা মুনাফা ইকুয়াল পি, আসল কত দেওয়া আছে এখানে দেখো, 500 দেওয়া আছে, 500 গুণন আর, আর এর মান দেওয়া আছে 10/100, 10/100। এখানে সময় কত দেওয়া আছে, এন ইকুয়াল দেওয়া আছে 3 বছর, 3 বছর। এটাকে আমরা কাটাকাটি করে ছোট করব এখন, তাহলে মুনাফা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমি উপরের 100 নিচের 100 করে কেটে দিতে পারি, এখানে 100, এখানে 100 কেটে দিতে পারি। উপরে থাকতেছে কত, 50, এখানে থাকতেছে 3, তাহলে এটা দিয়ে এটা কি হবে, গুণ হবে, 3 50 150। তাহলে আমি কত মুনাফা পেলাম, 150। তাহলে মুনাফা 3 বছরের মুনাফা 150 টাকা। অতএব মুনাফা আই ইকুয়াল 150 টাকা। এটা হচ্ছে আমি সূত্র দিয়ে বললাম, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এমনিতেই সূত্র না দিয়ে এমনিতেই করি, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, 500 টাকার 3 বছরের মুনাফা 10 টাকা, লিখতে হবে তখন 10 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, আবার কি করতে হবে, 1 টাকার মানে 1 বছরের মুনাফা বের করতে হবে, ঠিক আছে। যদি ওটা না পারো তাহলে সোজাসুজি কি করতে হবে, এখানে সূত্রটা ফেলে অঙ্কটা করা দরকার, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি আরো বার্ষিক 10%, বার্ষিক কত পার্সেন্ট, 10% মুনাফায় 500 টাকা 3 বছরের মুনাফা বের করলাম। এখন এখান থেকে যদি আমি সময় বের করতে চাই, অথবা যদি আমি কি বের করতে চাই, মূলধন বের করতে চাই, তাহলেও কি করা যাবে, বের করা যাবে, অঙ্কটা বের করা যাবে, কিভাবে, সূত্র দিয়ে বের করা যাবে। এটা আমি মুছে ফেললাম, ঠিক আছে। 5% মুনাফায় 5% মুনাফায় 100 টাকার 100 টাকা 5% মুনাফায় 100 টাকা 3 বছরের দেই এখন, হ্যাঁ, আমি কিভাবে করবো মুনাফার হার বের করবো। মুনাফার হার এখানে কত দেওয়া ছিল, আগে ছিল 10%, এখন দিলাম 5%, 5% মানে লিখতে হবে 5/100। এখানে আসল, আসল কত টাকা, আসল কত, এই যে 100 টাকা, 5% মুনাফা এত টাকার, টাকার বলতে এটাই হচ্ছে আসল, আসল এখানে হচ্ছে 100 টাকা। তাহলে এখানে আমি আসল লিখতেছি 100 টাকা। সময় এখানে দেওয়া আছে 2 বছর, তাহলে সময় দিচ্ছি এখানে এন ইকুয়াল 2 বছর, আর 2 বছরের মুনাফা, তাহলে মুনাফা আই ইকুয়াল হওয়ার। সেম একইভাবে যদি অঙ্কটা এখন করতে যাই, তাহলে আমরা জানি কি, আই ইকুয়াল E, R, N.
তাহলে এখানে পি এর মান কত দেওয়া ছিল? 100। পি এর আসল দেওয়া আছে 100 গুণন আর এর মান কত দেওয়া আছে? 5/100। সময় কত ছিল? 2 বছর। ঠিক আছে, তাহলে এই 100 100 কাটতে পারি, 5 × 10। তাহলে মুনাফা পেলাম কত? 10 10। এখন বিষয় হচ্ছে এখানে যদি আমি ১০০ টাকা ২ বছরের মুনাফা ১০ টাকা হলে সময় কত? ১০০ টাকা ২ বছরে মুনাফা কত দেওয়া যায়? ২০০ টাকা ২ বছরের মুনাফা ২০০ টাকা হলে মুনাফার হার কত? তোমরা একটু ট্রাই করো তো দেখি, একটু ট্রাই করো দেখি। হ্যাঁ, কি করতে হবে প্রথমে? কি করতে হবে? আচ্ছা দেখো আমি করাচ্ছি। এখানে প্রথমে কি দেখবো আমি? ১০০ টাকার এটা কি আসল না মুনাফা? ১০০ টাকার যখন থাকবে তখন এটা কি আসল? তাহলে ১০০ টাকা ২ বছরের মুনাফা এটা হচ্ছে আসল। আসল কে কি দিয়ে প্রকাশ করে? পি ইকুয়াল দেওয়া আছে ১০০, ২ বছর, সময় দেওয়া আছে এন ইকুয়াল ২ বছর, মুনাফা দেওয়া আছে যেখানে বলা আছে মুনাফা। আচ্ছা এখানে ১০০ টাকা দিয়ে এত বছরের মুনাফা ২০০ টাকা, আসলে এটা ঠিক না, কম করে দিচ্ছি। ঠিক আছে, ৫০ টাকা দিচ্ছি। তাহলে ১০০ টাকা ২ বছরের মুনাফা ৫০ টাকা হলে মুনাফার হার কত? কত? তাহলে মুনাফার হার আমরা কি জানি? মুনাফার হার হচ্ছে আর। মুনাফার হার আর। তাহলে এখানে আই মানে কি? আই হচ্ছে মুনাফা। মুনাফা দেওয়া আছে ৫০ টাকা, মুনাফার হার বের করবো আর ইকুয়াল ওয়াট। আমরা জানি মূল সূত্র কি? ৫০ টাকা হলে জি, তাহলে আমরা জানি আই আই ইকুয়াল পি আর এন। এখান থেকে আমি কি বের করবো? আর বের করবো। তাই এটাকে এইদিকে নিয়ে আসি, আই কে ওইদিকে নিয়ে যাই আগে তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, এটাকে টোটালটাকে এইদিকে নিয়ে আসি, পি আর এন ইকুয়াল আই। এটা যদি এইদিকে যায় এটা এইদিকে আসলে মানের কোনো পরিবর্তন হবে না এখানে। হ্যাঁ, এখন আমি কি বের করতেছি? আর। তাহলে আর ইকুয়াল এখানে কি আছে? এইগুলা আছে গুণন অবস্থায়, যদি এইদিকে আসে তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। আই কি থাকবে? উপরে থাকবে আই, নিচে হচ্ছে পি এন। ওকে, আই এর মান কত দেওয়া আছে? ১৫০। আই সমান কি মুনাফা? নিচে কত দেওয়া আছে? পি আসল দেওয়া আছে কত? ১০০ গুণন ২ গুণন এন এর মান হচ্ছে ২। আমরা জানি যখন মুনাফার হার বের করব তখন কি হবে? মুনাফার হার মানে কত? ১০০। তাহলে ১০০ উপরে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে লিখতে হবে বা মুনাফার হার
মুনাফার হার। যখন মুনাফার হার লিখব তখন উপরে 100 কি হবে গুণন হবে, হ্যাঁ নিশ্চয় আছে 100 গুণন 2, এই 100 এই 100 কেটে দিতে পারি, ঠিক আছে? উপরে কত আছে 50, নিচে আছে 2, তাহলে 50 কে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে 25, তাহলে মুনাফার হার আর ইকুয়াল 25%, মুনাফার হার কি লিখতে হবে 25%, বুঝতে পারছো? এখন আমরা এখান থেকে মুনাফা কিভাবে বের করতে হয় এবং মুনাফার হার কিভাবে বের করতে হয় শিখলাম তো। এখন যদি মূলধন বের করতে বলে তাহলে পি কে আমি কি করব এখানে রাখবো, এই দুটাকে এই দিকে নিয়ে আসবো সেম একই ভাবে। এখন আমরা অনুপাত এবং সমানুপাত থেকে একটা অঙ্ক করব, অনুপাত এবং সমানুপাত। আমি আগেই বলছি যদি বলে যে প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত দেওয়া থাকে এবং চতুর্থ অনুপাত যদি বের করতে বলে তাহলে চতুর্থ অনুপাত কি করব ধরে নেব, ঠিক আছে? যদি এরকম থাকে যে 6, 6, 12, 8 এত এর চতুর্থ সমানুপাত কত, চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাত কত, তাহলে আমি কি করব এখন এখানে প্রথম দেওয়া আছে দ্বিতীয় দেওয়া আছে তৃতীয় দেওয়া আছে চতুর্থ অনুপাত ধরে নেব ক অথবা x অথবা y, ধরি চতুর্থ অনুপাত, ধরি চতুর্থ অনুপাত x, ওকে? তাহলে আমি জানি অনুপাত লিখতে গেলে প্রথমে এটা লিখব 6:12 ইকুয়াল 8:1, যত ধরলাম কি ধরছি আমি x ধরছি, অনুপাত মানে কি যোগ যোগ করা ভাগ, অনুপাত মানে ভাগ, তাহলে এটা আগে লিখব 6:12 আছে 12 নিচে লিখব ইকুয়াল 8:x, যখন মাঝে সমান চিহ্ন থাকে তখন এইদিকে বা লিখতে হয়, এইদিকে বা লিখতে হয়। আমি এখন কিসের মান বের করব, x এর মান বের করব, তাহলে যেটা বের করব সেটা আগে বাম দিকে আনতে হবে নিয়ে আসবো, 6 দিয়ে এটা কি করতে হবে গুণ দিতে হবে, মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে এটাকে বলা হয় আড়াআড়ি গুণ, ঠিক আছে? 6 দিয়ে x গুণ যদি করি তাহলে 6x ইকুয়াল 8 দিয়ে 12 কে গুণ করব, যদি গুণ করতে না পারি সমস্যা নেই, এই অবস্থায় রেখে দেব 12 গুণন 8, ক্লিয়ার? এখানে 6x আছে, আমি কি করব এখন x এর মান বের করব, x ইকুয়াল এখানে 6 কি অবস্থায় আছে গুণ আছে স্যার এদিকে ভাগ হবে, এদিকে আসলে ভাগ হবে 12 গুণন 8, এদিকে হচ্ছে 6, এখন এটাকে কি করব আমি কাটাকাটি করব, কিভাবে কাটাকাটি করতে পাবো মিলন বলো তো দেখি, 6 আর 12 স্যার 6 দুগুণে 12, গুড, তাহলে এখানে 8 দুগুণে 16, x এর মান কত পেলাম আমি 16, তাহলে চতুর্থ অনুপাত কত 16, তাহলে আমি লিখব অতএব চতুর্থ অনুপাত 16, অতএব চতুর্থ অনুপাত 16, বুঝতে পারছো কি? আচ্ছা এরকম আর একটা আমি সেম এ ধরনের অঙ্ক দিচ্ছি অনুপাতের অঙ্ক, ঠিক আছে? অনুপাতের আর একটা অঙ্ক দিচ্ছি, ৩৫ লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত, সিরাপের অনুপাত ৩:৪ দ্রবণে সিরাপের পরিমাণ কত, সিরাপের
পরিমাণ কত বের করতে পাবো না? বলছে যে 35 লিটার দ্রবণ একটা, হ্যাঁ এটা এই 35 লিটার দ্রবণে চিনি অথবা অন্য কিছু থাকতে পারে। এখানে বলা আছে যে দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত 3:4, সিরাপে পানির অনুপাত অথবা সিরাপের অনুপাত কত? তাহলে এটাকে কিভাবে করব আমরা? বলছিলাম যে যদি অনুপাতটাকে প্রথমে কি করব, অনুপাতের যোগফল বের করব। তাহলে অনুপাতের যোগফল লিখব কি, অনুপাতের যোগফল, অনুপাত দুইটা কত দেওয়া আছে, 3:4, 3:4, তাহলে এখানে আছে 7। তাহলে এখন আমি কিসের অনুপাত, কিসের পরিমাণ বের করব, সিরাপ। তাহলে এখানে বিষয়টা বুঝতে হবে, দেখো সিরাপ কোনটা, এই দুইটা অনুপাতের মধ্যে সিরাপ কোনটা বলো তো দেখি, 4। ওদিন বলছিলাম যার পরিমাণ বের করব তাকে কি করব, উপরে রাখবো। তাহলে প্রথমে কি করতে হবে আমাকে, দ্রবণ কতটুকু আছে, হ্যাঁ তাহলে আমি যদি সিরাপের অনুপাত বের করি তাহলে লিখব কি, সিরাপের অনুপাত, সিরাপের অনুপাত, সিরাপের অনুপাত কত আছে, 35 গুণন দেব, হ্যাঁ এটাকে কি দেব, গুণন, যার পরিমাণ বের করবো সিরাপের পরিমাণ বের করতেছি, তাহলে সিরাপ হচ্ছে এটা আর পানির অনুপাত হচ্ছে এটা। তাহলে সিরাপের অনুপাতকে আমি কি করব, উপরে রাখব, অনুপাতের যোগফলকে নিচে রাখব। এখন এটা দিয়ে আমি কি করব, কাটাকাটি করব। বলো তো দেখি এটা উপরের সংখ্যা না নিচের সংখ্যা? উপরের সংখ্যা, নিচের। এটা দিয়ে এটাকে কাটবো, কাটবো মানে কি, এটাকে এটা দিয়ে ভাগ দিব, 5 7 35। তাহলে এখানে কত আসতেছে, 4 5 20, সিরাপের পরিমাণ কত পেলাম, 20। এখন যদি আমি বলি যে পানির পরিমাণ কত, অথবা আরেকটা কৌশল আছে, আমি জানি যে লিটার কত লিটার দ্রবণটা আছে, 35 লিটার, এখানে যদি আমি সিরাপের পরিমাণ বের করি বাকিটা কি আছে, পানি আছে, তাহলে 35 থেকে যদি 20 বিয়োগ দেই, 15 35 বিয়োগ 15 20, তাহলে পানি কত পাবো, 15 লিটার। লিটার বা গ্রাম যাই দেওয়া থাক তাই হবে, এত লিটার আছে, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে লিটার। ওকে, বের করলে আরেকটা পাওয়া যায়, অবশ্যই পাওয়া যাবে। যদি তুমি সেম এভাবে বের করো, দেখো যদি আমি পানির পরিমাণ বের করি তাহলে পানির পরিমাণ কিভাবে বের করতে পারবো, সেভাবে এটা 35 গুণন পানির পরিমাণ কত দেওয়া আছে, 3, উপরে যাবে 3, নিচে থাকবে 7, এটা দিয়ে যদি কাটি তাহলে আবার এখানে হবে 5, তাহলে 5 আর এখানে 3 গুণ করতে হবে, 3 5 15, দেখো এখানেও 15 মিলে গেছে। তাহলে এটা হচ্ছে সমানুপাত এবং অনুপাত। মিশাই দেবো এটা, ওদিন তোমাদেরকে আর একটা অনুপাতের মতো এভাবে বলছিলাম যে 60 লিটার, এরকম যে 60 লিটার দ্রবণে 60 লিটার ফলের রসে, ফলের রসে কমলা ও আমের অনুপাত 3:2, কত লিটার আম মিশালে, মিশালে অনুপাতটি 2:3 হবে, তাই না, 2:3 হবে। বলছিলাম যে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, এবং যদি দুইটার অনুপাত, প্রথম অনুপাতটা যদি দ্বিতীয় অনুপাতের বিপরীত সংখ্যা হয়, যেমন এখানে 3:2, দ্বিতীয় অনুপাতটা আছে 2:3, তাহলে এটাকে যদি তোমরা MCQ খুব সহজেই প্রশ্নটার অ্যান্সার পেতে চাও, তাহলে আমাকে কি করতে হবে,
অঙ্কটা আমি যদি এভাবে ধরে নেই টেকনিক, এটাকে বলা হয় টেকনিক, খুব সহজেই করব। এটাকে যদি আমি n মনে করি, আর এটাকে যদি প্রথম অনুপাত দুটারে আমি এটাকে মনে করব x, এটাকে মনে করব y, এটা সূত্র একটা আমি নিজের মত করেই করব, মানে খুব সহজেই কম সময়ে আমি পরীক্ষায় এটা কি করব তাহলে এটা আমি জানি সূত্র এন ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে হচ্ছে ওয়াই, এটা আমি সূত্র প্রয়োগ করব। এখন সূত্রটা কি করব, n এর মান হচ্ছে 60, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 2, নিচে হচ্ছে y এর মান 2, ওকে। এখন ব্র্যাকেটের মধ্যে প্রথমে কাজটা শেষ করে দেব, এখানে এই 60 কি গুণন অবস্থায় আছে না? জি স্যার, 60 গুণন অবস্থায় থাকলো, 3 এর থেকে যদি 2 বাদ দাও কত থাকবে? 1, 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে কত থাকবে? 2, নিচে থাকতেছে 2, 2 দিয়ে যদি 60 কে ভাগ দাও তাহলে কত হবে? 30, তাহলে দেখো এখানে কত? 30, তাহলে কত লিটার আম মিশালে আমি অনুপাতটি এত পাবো? 30 লিটার যদি আমি আম মিশাই তাহলে এই অনুপাতটি হবে 2 অনুপাত 3, বিপরীত অনুপাত 3 অনুপাত 2 না হয়ে হবে 2 অনুপাত 3, এটা খুব কম সময়ের মধ্যে আমি টেকনিক করে এই অঙ্কগুলো করব। ফলের রস এখন এখান থেকে আমি কমলার পরিমাণ বের করবো, তাহলে যদি আমি কমলার পরিমাণ বের করি তাহলে কি করব, কমলা এভাবে লিখবো, কমলা 60 গুণন, আগে কি করতে হবে আমাকে অনুপাতটা যোগফল করে নিতে হবে, এই দুটো অনুপাতের যোগফল, তাহলে অনুপাতের যোগফল হবে 3 যোগ 2 কত হবে? 7 হবে। তাহলে আমি যদি প্রথমে কমলার অনুপাত বের করতে চাই তাহলে কি করতে হবে, কমলার পরিমাণটা এটা আর আমের পরিমাণ হচ্ছে 5, এখানে হবে 5, কমলার পরিমাণ হচ্ছে উপরে এটা আর আমের পরিমাণ হচ্ছে 2, তাহলে এই 3 কে আমি কোথায় দেব? উপরে দেব, নিচে অনুপাতের যোগফলটা লিখতে হবে 5, ঠিক আছে? 5 দিয়ে যদি আমি এটা কাটতে যাই, 5 দিয়ে যদি এটা কাটতে যাই 5 12 60, তাহলে এটা দিয়ে এটা কাটবো 5 12 60, 3 12 36, তাহলে যদি এটা আমি কমলার পরিমাণ পাই এখন আমের পরিমাণ কিভাবে বের করতে পারবো? সেম সেম 60 থেকে যদি আমি বাদ দেই তাহলে আমের পরিমাণ পাবো না, 60 বিয়োগ 36 কত আসতেছে? এটার থেকে এটা বিয়োগ দাও 6 আছে, এই শূন্যকে কত ধরতে হবে? 24, তাহলে এটাকে যদি শূন্যকে 10 ধরো তাহলে এখানে হবে 4, এখানে হাতে থাকবে 1, এখন বলছিল যে কত লিটার আম মিশালে অনুপাতটি কত হবে? 2 অনুপাত 3 হবে। আমি জানি যে কত লিটার, তাহলে আমি ধরে নেবো যে ধরি x লিটার আম মিশালে অনুপাতটি 2 অনুপাত 3 হবে, লিখতে পারো খাতায় লিখতে পারো, ধরি x লিটার আম মিশালে অনুপাতটি 2 অনুপাত 3 হবে। তাহলে আমি এটার অনুপাত কত কত পেলাম? এটা 36 অনুপাত 24, তাই তো? এখন আমি আম মিশাবো কত লিটার? x লিটার, তাহলে এটা আমের পরিমাণ, এটা হচ্ছে কমলার পরিমাণ, তা আমের সঙ্গে আমাকে মিশাতে হবে অবশ্যই, তাই এটার সঙ্গে কি মিশাবো? x, তাই না? যদি আমি আমের সাথে x লিটার মিশাই তাহলে অনুপাত কত হবে? 2 অনুপাত 3 হবে, ওকে, বুঝছো কি এটা? Yes sir। আচ্ছা তাহলে এটা আমি কি করব, অনুপাত মানে কি? ভাগ, এই দিকে কি লিখতে হবে? ভাগ, তাহলে 24x কে 24x সমান 2 অনুপাত 3,
এখন x এর মান বের করতে পাবো না, x এর মান বের করতে পারলেই অঙ্কটা আমার হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আগে কি করব, এটা গুণ করে নেব, চব্বিশ দুগুণ আটচল্লিশ, তাহলে এখানে লিখব আটচল্লিশ, আটচল্লিশ এক্স সমান ছত্রিশ গুণন তিন, এটা দিয়ে এটা গুণ হবে, এটা দিয়ে এটা গুণ হবে। এখন কিসের মান বের করব, x এর মান বের করব, বা x ইকুয়াল ছত্রিশ গুণন তিন, নিচে হচ্ছে আটচল্লিশ, এটা গুণ আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে। এখন এটা কাটাকাটি করলে কত আসে, আগে সিঙ্গেলি গেলি স্যার, হ্যাঁ অবশ্যই, দুই দিয়ে কাটো, তিন দিয়ে কাটো, এভাবে কাটো দেখি, তিন দিয়ে কাটাই স্যার, তিন দিয়ে আটচল্লিশ কে ভাগ দিলে কত হবে, তিন ষোলো এখানে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো কত, আঠারো, ছত্রিশ, এখানে হবে আট দুগুণী ষোলো, তাহলে এখানে আসতেছে কত, উপরে আঠারো নিচে আসছে ষোলো, আট, দুই দিয়ে ভাগ করছি, আবার যাবে এখানে, আবার দুই দিয়ে ভাগ করতে পারি, এখানে আবার চার দিয়ে দিতে পারি, দুই দিয়ে ভাগ দিলে নয় দুগুণী আঠারো, এখানে হবে কত, চার দুগুণী আট, তাহলে উপরে থাকতেছে নয়, নিচে থাকতেছে চার, অনুপাতটি এখানে কি ভুল করছি, যেহেতু আমাকে ওখানে কি করতে হবে, খুব কম সময়ের মধ্যে এমসিকিউ এর অ্যানসার করতে হবে, তাহলে তোমরা একদম কি করবা, এই যে সূত্রটা দিলাম n ইনটু x মাইনাস y বাই y, এই অনুপাতটা প্রয়োগ করলে, সূত্রটা প্রয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা।